ওকে ভিউয়ার্স, তো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে অসাধারণ একটি অ্যাপের পরিচয় করে দিব, যে অ্যাপটির মাধ্যমে আপনারা অল্টারনেটিভ ইউটিউব হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনারা যখন ইউটিউব ব্যবহার করেন তখন আপনারা চাইলে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে অডিও প্লে করে গান শুনতে পারেন না, অথবা মোবাইল পকেটে রাখলে ভিডিও আকারে গান শুনতে হয়। আজকে এমন একটি অ্যাপ আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা ইউটিউবের সব সঙ্গে আপনি এই অ্যাপটিতে পাবেন, এবং ওই অ্যাপটির মাধ্যমে আপনার মোবাইলটিকে লক করে গান শুনতে পারবেন, এবং যে কোনো জায়গায় যে কোনো গানকে আপনার ভিডিও গানকে অডিও আকারে করে ইউটিউবের প্রত্যেকটি গান, ট্রেন্ডিং গান, খুব অনায়াসে সুন্দরভাবে শুনতে পারবেন। তো আমি প্রতিনিয়ত এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি, তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আপনাদের যে রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে দেখতেছেন, পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। কীভাবে ডাউনলোড করতে হবে এবং অ্যাপটির কাজ কী, পুরো প্রসেসিংটি আমি পুরো ভিডিওতে দেখাবো। তো ধৈর্য সহকারে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন এবং আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাই। আমার পাশে থাকা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইল স্ক্রিনটা দেখাচ্ছে। তো আমি অ্যাপটি ইনস্টল করে রেখেছি, ভিডিও শেষের দিকে দেখাবো অ্যাপটি কীভাবে ইনস্টল করতে হবে এবং কীভাবে লক করে আপনারা ব্যাকগ্রাউন্ডে অডিও সং শুনতে পারবেন। তো আমি অ্যাপটিকে ওপেন করে ফেললাম, জাস্ট আমি অ্যাপটিকে ওপেন করলাম, আপনারা স্ক্রিনের পাশে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। তো অবশ্যই ইন্টারনেট কানেকশন নিয়ে নেবেন, কারণ ইন্টারনেট কানেকশন ছাড়া আপনারা জানেন যে ইউটিউবে গান শোনা যায় না। তো যাই হোক, এখানে দেখতে পাবেন আপনারা, দেখুন ট্রেন্ডিং, আইমিন যে গানগুলো ট্রেন্ডিং চলতেছে বা যে ভিউজগুলো বা যে নিউজগুলো ট্রেন্ডিং চলতেছে এই অ্যাপটিতে আসার পর, এখানে দেখুন ফিউচার, ট্রেন্ডিং, মিউজিক, গেমিং, সিনেমা। আপনি এখানে এই অ্যাপটির মাধ্যমে আপনার যে কোনো ধরনের নতুন নতুন মুভিও দেখতে পারবেন, এবং অনায়াসে ধরতে গেলে অল্টারনেটিভ একটি ইউটিউব। তো আমি মূলত যে বিষয়টা এখানে ফেস করতে আপনাদের বলেছি, যে আপনারা অডিও গান শুনতে যারা ভালোবাসেন, বিশেষ করে দেখা যায় ভিডিও গানগুলো আপনারা ইউটিউবে প্লে করেন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে অডিও তো প্লে করতে পারেন না, তো এই অ্যাপটির মাধ্যমে আপনারা অডিও আকারে প্লে করতে পারবেন। তো ধরুন আমি এখানে আমার চ্যানেলটাকেই সার্চ করবো, OBK-2। আমি আমার নিজের একটি ভিডিও এখানে প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এখানে এই ভিডিওটা আমার প্লে করে দিলাম, তো ভিডিওটা দেখুন এখানে প্লে করে দিয়েছি। তো ভিডিওটা প্লে হচ্ছে, এখানে আপনার বলতেছে নট এক্স্যাক্টলি, ইয়েস ইট ইজ কুল। তো আমি বলবো ইয়েস ইট ইজ কুল, ওদেরকে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এখানে দেখুন আনসাবস্ক্রাইব সিস্টেম আছে, আপনার চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই অ্যাপটিতে আপনার কোনো জিমেল আইডি বা কোনো ধরনের আইডি আপনাকে এখানে অ্যাক্সেস করা লাগবে না, অ্যাপটি সম্পূর্ণ ফ্রি, কোনো অ্যাড আসে না। এখন দেখতে পাচ্ছেন এই যে আপনার ফিউচারগুলো, আমার ভিডিওটা কিন্তু চলতেছে, তো আমি এখানে মার্ক করে দেখাই। এই দেখুন এখানে একটা অডিও আকারে মার্ক রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে একটা অডিও আকারে মার্ক রয়েছে। তো আমি যদি এই অডিওতে ক্লিক করি, তো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু ভিডিওটা ছোটো হয়ে গিয়েছে, এখানে দেখুন পাওয়ারটা চলে যাচ্ছে। তো এখানে নিচে দেখুন একটি অপশন রয়েছে, লক রয়েছে, এখানে বারবার আলোটা চলে যাচ্ছে। নিচে দেখবেন সাইড লক রয়েছে, আপনার সাইড লকটিতে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে চলে আসবে, অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে লক বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট লক বাটনে যদি ক্লিক করেন, এখানে দেখুন এখানে আপনার ভিডিওটা লক হয়ে গিয়েছে। আপনার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক দেখাচ্ছে। এখন আমি যদি এই ব্ল্যাক স্ক্রিনের উপর টিপ দিয়ে ক্লিক করে তিন সেকেন্ড ধরে রাখি, তারপর দেখুন আবার ভিডিওটা চলে আসবে। আবার আমি যদি লক করে, এখন লক করে যদি আমি ফোনটা পকেটে ঢুকিয়ে রাখি, তাহলে আমরা অডিও গান শুনতে পারবো, ভিডিওটা আর এখানে দেখা যাবে না, ফোনটি লক হয়ে থাকবে। এবং যে কোনো সময় আপনারা যে কোনো জায়গায় এভাবে গান লিস্ট আপনারা শুনতে পারবেন ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে। আই থিঙ্ক অ্যাপটি আপনাদের উপকারে এসেছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন, আর অবশ্যই ভিডিও ঠিক লাইক দিয়ে দিবেন। দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে, তখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।